হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে সারাদিন কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার হাজবেন্ড আজকে কি কি বাজার করলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। করেছে, আলু এনেছে, পেঁয়াজ এনেছে, রসুন এনেছে, উচ্ছে এনেছে, পেঁপে এনেছে, পটল এনেছে, টমেটো এনেছে, আর এখানে খাসির মাংস এনেছে, আর চিংড়ি মাছ এনেছে। তো আজকে এই মোটামুটি বাজার করেছে। তো আমি আলুগুলো ঝুড়িতে তুলে রেখে দিলাম। তো আমি আদা রসুন পেঁয়াজ সবই তুলে নিব। তো উচ্ছেগুলো তুলে নিলাম, পটলগুলো তুলে নিলাম উচ্ছের সাথে ঝুড়িতে রেখে দিলাম। তো টমেটোটাও আমি রেখে দিলাম ঝুড়িতে। তো আমি চিংড়ি মাছটা বেছে নিচ্ছি। তো আজকে খাসির মাংস আর চিংড়ি মাছই রান্না করব। তো বাছা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা ধুয়ে নিলাম। তো মাংসটা আমি বেছে ধুয়ে নেব। তো ধুয়ে নিয়ে বাছা হয়ে গেছে, এবার ধুয়ে নিলাম। তো আমার হাজবেন্ডের আজকে ছুটি, তো ও আমাকে হেল্প করছে। ও উচ্ছেটা কেটে দিল আমাকে। তো তেল দিয়েছি কড়াইয়ে, উচ্ছেটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি আগে থেকে। তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম উচ্ছেটা, তো ভেজে নেব, হালকা করে নেড়ে দিলাম। তো ভাজা হয়ে গেছে, এবার মাংসটা রান্না করব। আলুটা আমি আগে ভেজে রেখে দিয়েছি। তো কড়াইয়ে তেল দিয়েছি, তো তেলের মধ্যে তেজপাতা দিয়েছি, এবার পেঁয়াজটা দিয়ে দিল। তো আমার হাজবেন্ড রান্না করছে, তো রসুন পেস্টটা দিয়ে দিল। ও ভালো রান্না করতে পারে, তাই আমি ওকে বললাম তুমি বাড়িতে আছো তো তুমিও রান্না করো। তো ওই মাংসটা রান্না করছে, আদা বাটা পেস্ট দিয়ে দিল, লঙ্কা পেস্ট দিয়ে দিল। জিরে গুঁড়ো দিল পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো দিল পরিমাণ মতো, তো ভালো করে নেড়ে দিচ্ছে। তো আমি মাংসটা দিয়ে দিলাম। জল দিয়ে দিল, এবারও চিংড়ি মাছটা রান্না করবো। তো চিংড়ি মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এখানটা আলু পটল কেটে রেখেছি, এখানটায় লঙ্কা বাটা আছে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ। তো কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে, ও চিংড়িটা দিয়ে দিল। ওই আজকে সব রান্না করছে, তো চিংড়ি মাছটা ভালো করে নেড়ে দিচ্ছে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবে। তো আলু পটলটা দিয়ে দিল তেলের মধ্যে,
করছিল বলে পুরোটা আমি দেখাতে পারলাম না। রান্না হয়েছে পটল চিংড়ি, উচ্ছে ভাজা আর মাংস। আজকের ভিডিওটা আমার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও। তো